আমরা বেরিয়ে পড়েছি একটু টিফিন করার জন্য, আর এটাকে বলে পুলিশ বাজার। তো পুলিশ বাজারের কাছে আমরা নিয়েছি, কারণ সব মানে সব থপগুলোই কাছাকাছি পাওয়া যাবে সেই জন্য। এখানে হাঁটতে হাঁটতে আমরা আস্তে আস্তে দেখছি একটা জগন্নাথের মন্দির। बेटा बंगाल गए कितने साल रहे? 8 साल। देखो 8 साल रह के आया है बंगाल में। जादू लगा देगा, काटेगा तो नहीं। लगा जादू, लगा जल्दी लगा बेटा, जादू लगा के बाहर कर बेटा, नाली बाहर कर। दूल्हा हाजिरी खेने होगा मामी तो कैमन होगा हाली আমাদের হোটেল। সকালে ব্রেকফাস্ট করার পরে একটা ঘুম দিয়ে দিয়েছি বুঝলে তো, আর এখন বেজে গেছে 11টা। 11টার সময় আমরা একটু সাইট সিন করতে বেরোচ্ছি। চলো বাবাই, চলো চলো। জায়গাতে গেছিলাম, সেটা হচ্ছে যেখান থেকে শিলং ভিউ পয়েন্ট পুরো মানে পুরোটা দেখা যায়, ওটা আর্মি ক্যাম্পের ভেতর থেকে দেখা যায়, মানে ওটা আর্মি ক্যাম্পের ভেতরে। তো ওখানে তো এন্ট্রি করতে হয়, এন্ট্রি করতে যাওয়াতে আমরা জানি মানে ড্রাইভার দাদাও জানে না যে ওটা বন্ধ, করোনার পর থেকে ওটা এখনো পর্যন্ত চালু হয়নি, তাই ওখান থেকে দেখতে পারলাম না, তাই এখানে এসে দেখে নিলাম। আমি যাতে হারিয়ে না যাই তার জন্য আমার বর আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর আমার ছেলে একটা ইলিশ মাছ ধরেছে শুকনো জায়গায়। আর আমি যতটা মানে যত ভিডিও করছি আমি আমার ব্যাগটা দেখে মানে অতটাই আনন্দিত হচ্ছি, তুমি দেখো মনে হচ্ছে আকাশটা নিচে নেমে গেছে, আমাকে ছুতে আসছে। আরে এই জন্য এটা তো মানে কি বলার নাম, ইন্ডিয়ার স্কটল্যান্ড। চলো, স্কটল্যান্ডে আমরা যেতে পারিনি। দেখতে বাবা আস্তে আস্তে। আরে দুটো পা দিয়ে নামো, দেখো কিভাবে নামছে।
ठीक है तो एबार आम्रा चले एसेछि काफान नॉन लेट पार्क। तो ये पार्कटा नॉर्मल एक पार्क खूब सुंदर भावे सजानो अनेक रकम फुल गाच आछे आर आछे कोयेकटा एनिमल आछे तो तार मध्य तुम्हार डियार आछे तारपरे तुम्हार आउल आछे तो एई रकमई कोयेकटा पशुपाखी रयेछे आर खूब सुंदर भावे सजानो सेटा तुम्हारा देखते ही पाच्छो। तो ये पार्कटा घुरे निलाम आम्रा আর এই ফরেস্টের মধ্যে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে ফরেস্ট মিউজিয়াম। তো এর মধ্যে দেখো প্রত্যেকটা মানে প্রত্যেকটা বলবো না অনেক প্রাণীর কিন্তু স্কাল রাখা রয়েছে, এগুলো কিন্তু অরিজিনাল। কিন্তু এই পিছনের এই তিনটে অরিজিনাল কিনা আমরা জানি না। আর এই যে ছোট ছোট বয়মগুলো দেখছো এর মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের পতঙ্গ বলো এমনি ছোট পাখি ঠাকির স্কাল রয়েছে। তো এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর শুধু স্কাল বলবো না বিভিন্ন বডি পার্টসও কিন্তু আছে বিভিন্ন পশু পাখির। Thank you.
তো তোমরা বুঝতেই পেরে গেছো এবারে কিন্তু আমরা চলে এসেছি ওয়ার্ডস লেকে। তো এখানে এই লেকটা কিন্তু ভীষণ বড়, আর এখানে বোটিং করার সুবিধে রয়েছে, বাট আমরা বোটিংটা করিনি, আমরা এমনি ঘুরে ঘুরে এক্সপ্লোর করলাম জায়গাটা, খুব সুন্দর দেখো। কি বার্গার দে, আমি একবার একটা একটা একবার একবার। তো আমরা ভেতরে বসেছিলাম, তো ভেতর থেকে বাইরের অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি সুন্দর, সেই জন্য আমি বললাম চলো বাইরে বসে খেয়ে নি। তাই আমরা বাইরে চলে এসেছি। আমি তোমাকে শেয়ার করবো, আমি খাবো না, আমি তো এজন্য গ্রেভিটা নিতে চাইছিলাম। তাই নাকি? তো আমি তো জানি না, এটার সঙ্গে গ্রেভিটা ভালো লাগবে না? হ্যাঁ ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে, ট্রাই করো। এটা হচ্ছে শিলংয়ের একটা বিশাল বড় চার্চ, তো এটার ভেতরটা আমরা আর দেখিনি, বাইরে থেকে আমরা দেখে চলে এসেছি। এটা হচ্ছে গলফ খেলার মাঠ, তো মাঠটা এতটাই সুন্দর, তো তোমরা দেখতেই পাচ্ছ মানুষজন ভিড় করে মানে আসে, ইভেন এখানে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। তো এটাও একটা স্পট হিসেবেই এখানে আর কি দেখানো হয়। আর এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বড়া পানি, তো এটার নাম হচ্ছে উমিয়াম, তো ওখানকার লোকেরা এখান এই জায়গাটাকে বলে বড়া পানি। আর এই উমিয়াম বা বড়া পানির বিশেষত্ব হচ্ছে এখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা এখন স্পিড বোট চড়বো, কি মজা! जो भी सीने चेक करके मेरे को दे देना। हां ले बाबा, इतना जोर से। वो लाइव जैकेट पूरा रेडी, लेट्स गो। बैठ जाओ उस साइड में, बैठो মেয়ে সেলম, এখানে বসো, তুমি এখানে বসো, তুমি এখানে বসো, তাহলে মামাম সেখানে বসো। আ ঠিক আছে ভাইয়া, ওকে 20 মিনিট। বাবা তোকে ধরে এখানে আয়, 400 কি আমার কাছে আয়, তুই আমার কাছে আয়, ঠিক আছে? এই এখানে বসে দিলাম, বসে বসে দিতে বসে, তাহলে বসো, বসে 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 বসো মা, একটু এনজয়, আমাকে ধরো, আমাকে ধরো, তাহলেই হবে।
যে আমাদের হোটেল আর আমাদের হোটেলটার না অদ্ভুত একটা নাম পেগাসাস ক্রাউন মানেটা বুঝতে হবে তো আমরা রুমে চলে এসেছি ফাইনালি আর এখন বাজে মাত্র 6:30 বাজে বল 6:30 বাজবে এর বেশি বাজবে না দাঁড়াও দেখেই বলছি একদম পারফেক্টলি 6:30 আমি ঠিক বলেছি তো এখন আমরা একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে একটু বাইরে মার্কেটটা আছে সেই মার্কেটটা একটু টুকটাক ঘুরবো সেটা তোমাদের সাথে দেখ তোমাদেরকে আর দেখাবো না ওই মার্কেটটা কারণ এত ভালো ভালো জিনিস দেখানো হয়ে গেছে আর আমি এটা দেখিনি তো এটা সিরিয়াসলি মানে পুলিশ বাজার এটা একটা মানে ঘোরার স্পট হ্যাঁ সে তো জানা কথাই যে যেটা ভিউ এখান থেকেই দেখতে পাচ্ছি তো ঠিক আছে চলো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার নেক্সট ব্লগে অনেক কিছুই দেখাবো আর হচ্ছে কালকে যাব আমরা চেরাপুঞ্জি তো মানে আমি ভীষণ এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য চলো আজকে আর বেশি বকবক না করে টাটা করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও ফোন করতে ব্যস্ত